আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে এখন দেখবেন জেদ করার প্রবণতা ভয়াবহ, প্রচণ্ড জেদি এখন পোলাপান। আমি তো প্রায় সময় বলি বিভিন্ন বাসা বাড়িতে গেলে বাপ মা নিজের ছেলে মেয়েকে তাদের জেদকে খুব ভালোভাবে দেখে, এই জন্য বলে যে বাচ্চা খুব জেদি, মানে এমনভাবে বলে যে এটা কি, এটা গুণের ব্যাপার, বাচ্চা যে অসুস্থ এটার খবর। কেন বাচ্চা জেদি হয়, শুধু একটা পয়েন্ট বলি, সেটা হলো যে আমাদের বেশিরভাগ অভিভাবকরা অভিভাবকত্বই শিখি নাই, ওই যে করোনা দেশের দ্বারা গেছে নাই, তো আপনি বাচ্চাকে শাসন করেন না, শুধুমাত্র আদর শিখছেন, তো বাচ্চাদের মাথায় উঠবেই। এবং একইভাবে শরিয়া আপনাকে যে নীতিমালা দিয়েছে সেগুলোর দ্বারা গেছে আপনি নাই, তো বাচ্চা তো মানুষ হবেই। বাচ্চারে সারাদিন মোবাইল দিয়ে রাখেন, এখন এখানে যদি জরিপ চালানো হয় 80% মানুষ ধরা খেয়ে যাবে যে মোবাইল দিয়ে বাচ্চাকে খানা খাওয়ান। আমার বাসায় বাচ্চাকে মোবাইল দিয়ে খানা খাওয়ায় না, আলহামদুলিল্লাহ। বাচ্চা যদি কখনো বলে মোবাইল দিলে খাবো, তা আমার বাসা থেকে সাপ বলে দেওয়া হয় তোমার খাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার মতো বাচ্চা দুই চার দশ দিন না খেলে আমার কিচ্ছু আসে যায়, আর তুমি মরবা না, টেনশন নেই, 10-20 দিন না খাইলেও মরবো না, মরণ এত সোজা না, মানুষ খুব শক্তিশালী প্রাণী, অতএব বাচ্চা না খাইলে মরে যাবে না, কিন্তু ওকে মরে যাবে ভয়ে করে যেটা হাতে তুলে দিচ্ছেন এটা ওরা ধ্বংস করে দিচ্ছে। দেখুন ম্যাক্সিমাম বাচ্চা এখন কি ক্রেজি। আচ্ছা আমাদের বয়সের যারা আছেন, মানে 40-45 পার হয়েছেন যারা, 40 পার হয়েছেন যারা, এই বয়সে যারা আছেন এখানে, আরও যারা বাবা বয়সী মুরব্বীরা যারা আছেন, আপনারা একটু আপনাদের শৈশবে চলে যান তো। আমি আমার কথা মনে আছে, আমার পুরো চিত্র মনে আছে, আমার ছোটবেলায় আমি যখন শিশু ছিলাম আশপাশে যে পোলাপ্যান ছিল এগুলো একটু বেদামাছ টাইপ ছিল, সব মিনি মাছ বেদামাছ টাইপ পোলাপ্যান দেখছি আমরা আমাদের ছোটবেলায়। তার মানে এগুলো সব এই চুপচাপ থাকতো, বসে থাকতো, বসায় দিছে মা ওখানে বসে থাকতো, বেশি ক্ষুদে লেগে গেছে একটু ফেল করে একটু কান দিত, ধমক একটা দিলে আবার থেমে দিত। হ্যাঁ মিনি মাছ টাইপের না, আমরা আমাদের শিশুবেলায় সব বাচ্চা কাছে এরকমই দেখছি অলমোস্ট, বাচ্চা আবার জিদ করতে পারে এটা আমরা খুব একটা জানতাম না, ধমক একটা দিছে থেমে গেছে, বয়ের ঠেলা আপনার বাইরে একটু বেশি খেলাধুলা হয়ে গেছে, যখন শৈশবে কৈশোরে চলে যাচ্ছি তখন এবার ঘরে চার বাড়িতে ঘুরতাম মায়ের ভয়ে যে আজকে মায়ের তো একটাও নিচে নেই, ঝুলাইয়া পিটানি হবে। আর এখন এখন বাচ্চাদের অবস্থা কি বলে, আপনি কোনো বাসা যদি বেড়াতে যান আর পিচ্ছি যদি 3-4 বছরের একটা থাকে দেখবেন ঢুকার পরে আঙ্কেল তাক করবে পিস্তল, পোলাপান এরকম হয়ে জানে, ওইটাই তার খেলা, যে বাসায় একজন আঙ্কেল বেড়াইতে আসছে নতুন ওই আঙ্কেলের দিকে পিস্তল। কোত্থেকে আসছে এগুলো জানেন, এই মোবাইল থেকে এবং টেলিভিশন স্ক্রিন থেকে। ও সারাদিন কী দেখে বাচ্চা বলুন তো, কার্টুন দেখে, কার্টুনে কী দেখানো হয়, মারামারি কাটাকাটি, গেমস খেলে সারাদিন তাই না, গেমসে কী দেখে, সামনে যেটা আসে এগুলো শেষ করে ফেলা, ঠুস করে সব শেষ করে ফেলা, তো ওই বেচারা মারার জন্য তো অফলাইনে এসে আর কিছু পায় না, এবার বাপারে মারে, মায়েরে মারে, আঙ্কেলরে মারে, ভাইরে মারে, দাদারে মারে, অনেক মুরব্বীরা আছে এখন ছোটো ছোটো বাচ্চারা ভয় পায়, অনেক দাদারা আছে খুব ভয় পায় যে কখন জানি জোরে টান দেয়, কোনো বিশ্বাস নাই। এই রোগ বাচ্চারা যে ক্রেজি হচ্ছে, যে পাগল কিসিমের হয়ে যাচ্ছে, এগুলো হাতে ধরে আমরা বানাচ্ছি না, আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন। আমাদের বাচ্চাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে একটু সতর্ক হতে হবে, বাচ্চার হাতে মোবাইল দেওয়া যাবে না, মোবাইল দেওয়া যাবে না, এবং বাচ্চাকে মোবাইল দিবেন না, গেমস দিবেন না, ভিডিও দেখতে দিবেন না, এটার জন্য আগে আপনাকে মানুষ হইতে হবে, নিজে সারাক্ষণ আতাবেন আর বাচ্চাকে বলবেন এই পড়ালেখা করো, বাচ্চা মনে করবে হায় হায় রাজ্যের সকল শান্তি বোধহয় ওই মোবাইল ফোনের মধ্যে, বাপ আমাকে বঞ্চিত করতে চায়, নিজে ঠিকই ভোগ করতেছে, এই জন্য সে আপনার কথা শুনবে, আপনি নিজেকে কন্ট্রোল করতে হবে। আমরা সব এখন ডাইরেক্ট হয়ে গেছি, ডাইরেক্ট হওয়া বুঝেন, ডাইরেক্ট হয়ে গেছি আমরা মোবাইলের মধ্যে এমনভাবে আসক্ত হয়ে গেছি, এখন তো অনেক মুরব্বীরই দেখা যায় যে সারাদিন ফেসবুক স্ক্রল করে, আঙ্গুলের এখানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকাইলে দেখবেন যে ক্ষয় হয়ে গেছে, এত টানতেছেন, এত টানতেছেন, এত টানতেছেন, আর এটা আজীব জিনিস যে আপনি যত টানেন ও আপনাকে বলবে না যে এন্ড দ্য এন্ড, বলবে যে শেষ আর নাই নিচে, বলবে
নেট যদি দুর্বল হয় ঘুরবে যে অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো, তোমাকে আরো নিচে নামানো হবে, তুমি আরো নিচে নামতে পারবা। নামতেছেন নামতেছেন সকাল থেকে রাত পর্যন্ত টানছেন, তারপরেও শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর কাছে এগুলোর জন্য জবাবদিহি করা লাগবে ভাই, এই সময়গুলোর জন্য জবাবদিহি করা লাগবে কি লাগবে না বলেন? তাহলে আমরা তওবা করব, আমরা সময় নষ্ট করব না, সময়ের অপচয় করব না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।